নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বাংলায় একটা কথা আছে, চোরের মায়ের বড় গলা, আর সেটাই যেন এদিন পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যেও দেখা গেল। পার্থ চট্টোপাধ্যায় এদিন বহুদিন পর একেবারে সশরীরে আদালতে হাজির হয়েছিলেন, আর সেই আদালতে হাজির হওয়ার আগে পার্থ চট্টোপাধ্যায়কে যথারীতি সাংবাদিকরা একেবারে ঘিরে ধরেছিলেন। আর ঘিরে ধরে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আপনার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেসব কি সত্যি? তাতেই পার্থ চট্টোপাধ্যায় মেজাজ হারিয়ে রীতিমতো আঙুল তুলে সাংবাদিকদের যেটা বলেছেন, চুপ, একদম চুপ। এরপরে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় আর কোনো কথা বলেননি। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের যিনি আইনজীবী, তিনি যেটা আদালতে দাঁড়িয়ে এদিন দাবি করলেন যে পার্থ চট্টোপাধ্যায়কে যে করেই হোক, যে কোনো কঠিন শর্তেই হোক, জামিন দিতে হবে। কেন জামিন দিতে হবে? না, পার্থ চট্টোপাধ্যায়কে এই যে জেলের মধ্যে রাখা হচ্ছে সেটার ফলে পার্থ চট্টোপাধ্যায়ের যে মানসিক অবস্থা, সেই মানসিক অবস্থা দিন দিন ভেঙে পড়ছে। শুধু তাই নয়, তার থেকেও যেটা বড় কথা, যে মানুষ পার্থ চট্টোপাধ্যায়কে চোর মনে করছে, এখনও প্রমাণ হয়নি, অথচ প্রমাণ হওয়ার আগেই লোকে পার্থ চট্টোপাধ্যায়কে চোর মনে করছে, আর সেই কারণেই নাকি পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিতে হবে। এমন বন্ধুরা, এইসব দেখে আপনারা কি বলবেন? অনেকেরই হয়তো মনে হতে পারে যে পার্থ চট্টোপাধ্যায়কে তৃণমূল দূর ছাই একেবারে ত্যাজ্যপুত্র করে দিয়েছে, তো কি হয়েছে? পার্থ চট্টোপাধ্যায় যে একেবারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, সেটা কিন্তু এদিন পার্থ চট্টোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্য বা অবস্থানে কিন্তু স্পষ্ট হয়ে গেছে। খেয়াল করে দেখুন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই একদিন আগেই, এই যে দেশের বিচার ব্যবস্থা কিংবা এই যে মিডিয়ায় বিভিন্ন দুর্নীতির খবর তার সরকারের বিরুদ্ধে, তৃণমূল সরকারের বিরুদ্ধে, সেই সব নিয়ে কথা বলতে গিয়ে তিনি যেটা বলেছিলেন যে ইজ্জত লুট করে নেওয়া হচ্ছে, অর্থাৎ ইজ্জত লুট করে নেওয়া হচ্ছে মানে হচ্ছে মিডিয়ায় ট্রায়াল হচ্ছে, মিডিয়ায় বিভিন্ন খবর বেরোচ্ছে, এবং সেই খবর দেখে লোকে মনে করছে যে এই সরকারটা সত্যিই দুর্নীতিগ্রস্ত, এই সরকারটা সত্যিই চোর। এবং বিরোধীরা তো রয়েছে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির নেতারা তো লাগাতার চোর চোর চোরটা বলে স্লোগানই বানিয়ে দিয়েছেন। সুতরাং এই যে স্লোগান, সেই স্লোগান নিয়ে যেমন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি রয়েছে, যেমনটা তৃণমূল নেতাদের আপত্তি রয়েছে, যেমনটা সৌগত রায় বলেছিলেন যে এই ধরনের কথা বললে একেবারে পিঠের ছালের চামড়া দিয়ে পায়ের জুতো বানিয়ে দেবো, ঠিক একই জিনিসটা যেন এদিন পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে দেখা গেল। পার্থ চট্টোপাধ্যায় হঠাৎই একেবারে জেল থেকে বেরিয়ে এদিন জেগে উঠলেন এবং রীতিমতো মিডিয়ার উপরে আঙুল তুলে বসলেন, আঙুল তুলে বললেন চুপ, একদম চুপ, কোনো প্রশ্ন করা যাবে না, আপনার বিরুদ্ধে যেসব অভিযোগ সেসব অভিযোগ সত্যি কি মিথ্যা, সেই প্রশ্নটাও নাকি মিডিয়ার করতে পারে না। এমনটাই কিন্তু একটা ভাব এদিন পার্থ চট্টোপাধ্যায় দেখিয়েছেন, যে ভাবনাটা অনেকেই যেটা বলছেন, এই ভাবনাটা তো আসলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পোষণ করেন। তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তো বারবার বলে আসছেন যে মিডিয়া কেন এতটা পেছনে পড়েছে, মিডিয়া কেন এত এই দুর্নীতির খবর দেখাচ্ছে, ভালো খবর তো একদম দেখাচ্ছে না, শুধু দুর্নীতির খবর দেখাচ্ছে। সুতরাং যতক্ষণ না চোর প্রমাণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইসব খবর দেখানো উচিতই নয়, এসব প্রশ্ন করাই উচিত নয় যে আপনার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ সেটা সত্যি না মিথ্যা। পার্থ চট্টোপাধ্যায় কিন্তু এদিন তার যে আচরণ, তার আচরণ বুঝিয়ে দিয়েছেন। এখন এই জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্নটা উঠছে বন্ধুরা, যে কারো যদি বিরুদ্ধে কোনো অভিযোগ থেকে থাকে এবং সেই অভিযোগ যতক্ষণ না আদালতে প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত অভিযুক্তকে অভিযুক্তও বলা যাবে না, কিংবা তাকে এটাও প্রশ্ন করা যাবে না যে আপনার বিরুদ্ধে যেসব অভিযোগ সেসব নিয়ে আপনি কী বলবেন, এই প্রশ্ন করার অধিকারও যদি মিডিয়াকে না দেওয়া হয়, তাহলে এই পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতারা কী বলতে চাইছেন, তারা কী বোঝাতে চাইছেন, মানুষকে তারা কী বলে ঠেকাতে চাইছেন? মানুষ তো দেখতে পাচ্ছে, মিডিয়ায় তো দেখছে যে কীভাবে দিনের পর দিন যারা যোগ্যতা রয়েছে, শিক্ষক হওয়ার যাদের যোগ্যতা রয়েছে, তারা অবস্থান বিক্ষোভ করছে, তারা কীভাবে দিনের পর দিন রোদ, ঝড়, জল, বৃষ্টি, শীত, গরম সব কিছুর মধ্যে কেঁদে ভাসাচ্ছেন, অসুস্থ হচ্ছেন, কিন্তু তারপরেও পার্থ চট্টোপাধ্যায়ের যেটা কথা, তিনি তো এখনও চোর প্রমাণিত হননি, তাহলে কেন তাকে চোর বলা হচ্ছে, কিংবা মানুষের মনের মধ্যে কেন চোরের ভাবনা তৈরি করে দেওয়া হচ্ছে, কেন সংবাদ মাধ্যম তাকে প্রশ্ন করবে তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেসব সত্যি কিনা?
অর্থাৎ একটা জিনিস বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়া সম্পর্কে যে ধরনের মনোভাব পোষণ করেন, মিডিয়া সম্পর্কে তিনি যে ধরনের বক্তব্য পেশ করছেন, এদিন কিন্তু পার্থ চট্টোপাধ্যায় ঠিক সেই ভাবনাটাই, সেই আচরণটাই করে দেখালেন যেমনটা কিনা মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন। অর্থাৎ মিডিয়াই সব কিছুর জন্য দায়ী, মিডিয়া খবর পেশ করছে, মিডিয়া প্রশ্ন করছে, কেন করবে? আগে প্রমাণ হবে তবে তো। মানুষের মনে দুয়ে দুয়ে যতই চার হোক না কেন, মানুষ চোখের সামনে যতই টাকার পাহাড় উদ্ধার হতে দেখুক না কেন, এই সব খবর মানুষ মিডিয়ায় দেখে, টিভিতে দেখে, নিউজ চ্যানেলে দেখে, মানুষ নিজের মনের মধ্যে যে ভাবনাটা তৈরি করছে সেই ভাবনাটা তৈরি হবে কেন? আগে আদালতে প্রমাণ হোক, আদালত আগে দোষী সাব্যস্ত করুক, তারপরে মানুষ বলতে পারবে যে কে চোর আর কে চোর না। তার আগে মানুষ নিজের বুদ্ধি কাজে লাগাবে কেন? তার আগে মানুষ নিজের বুদ্ধিতে দুয়ে দুয়ে চার করবে কেন? এমন প্রশ্নটাই কিন্তু এদিন পার্থ চট্টোপাধ্যায়ের যে আচরণ, সেই আচরণের মধ্যে যেন ফুটে উঠেছে। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কী মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।